এরকম একটা কোটেশন আছে বব ডিলানের, আর্ট ক্যান লিড ইউ টু গড। আই থিঙ্ক দ্যাটস দ্য পারপাস অফ এভরিথিং। ইফ ইটস নট ডুইং দ্যাট, হোয়াটস ইট ডুইং? ইটস লিডিং ইউ দ্য আদার ওয়ে, ইটস সার্টেনলি নট লিডিং ইউ নোওয়্যার। জিএমবি আকাশের তোলা ছবির দিকে তাকালে এরকম মনে হয় যে সত্যের দিক থেকে আমরা প্রতিদিন সরিয়ে নিচ্ছি চোখ, সেদিকেই তিনি ফোকাস করছেন ক্যামেরা। প্রতিটি স্থির চিত্র আমাদের স্মরণ করিয়ে দেয় যে এমনই একজন বিপন্ন মানুষকে আমরা পাশ কাটিয়ে এসেছি, এমনই একজন আশ্রয়হীন, সহায় সম্বলহীন, নিরন্ন মানুষকে আমরা পেছনে ফেলে এসেছি। প্রতিটি স্থির চিত্র জানিয়ে দেয় তার সুগোপন গল্পটিকে, আমাদের ভাবনাকে উস্কে দেয়। হয়তো এই গল্পগুলো আমাদের সকলেরই জানা, কেবল দেখেও না দেখার ভান করে চলেছি সকলে। আজকাল ছবি তোলা খুবই সহজ, প্রত্যেকের হাতের মুঠোফোন এক একটা ঝাঁপ খোলা ক্যামেরা, প্রত্যেকেই নির্বিরাম ছবি তুলে চলেছেন। কিন্তু এ সমস্তই শিল্প নয়, শিল্পের ক্ষেত্রে টেস্ট অফ টাইম একটা জরুরি বিষয়। সময়ের সঙ্গে সঙ্গে শিল্পের বিষয় প্রাসঙ্গিক কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে। সহসা আমরা যা দেখছি শিল্প তার গভীর ইঙ্গিত করছে কিনা। জিএমবি আকাশ আমাদের জানাচ্ছেন কখনো এইভাবে একেবারে সরাসরি, বা কখনো তুলনা করছেন এইরকম বা এইরকম। অবহেলিত মানুষকে তুলে আনছেন মায়া ভরে, তাদের বলার ভাষা হয়ে উঠেছে তার এই ক্যামেরা। প্রতিটি চিত্রই আমাদের মনোযোগ দাবি করছে আলাদাভাবে। তবে এই দারিদ্রতাই এখানে শেষ নয়। সকল আধারের মুখে যেমন আলো আছে, তেমনি শত কষ্টের মাঝেও আছে সুখ, আছে প্রেম, ভালোবাসা আছে। নিজের উপর অটল বিশ্বাস, ভরসা আছে, বেঁচে থাকার তীব্র ইচ্ছা রয়েছে। এই সমস্ত ছবি তিনি পথে পথে ঘুরে ঘুরে সংগ্রহ করে চলেছেন, আমাদের দৃষ্টিভঙ্গি বদলে চলেছেন নীরব পরিব্রাজকের মতন। আমার মনে হয় আমরা সবসময় ভুল বিষয় নিয়ে আলোচনা করি, জানি আমাদের কথা বলা প্রয়োজন, তা চিরকাল অব্যক্তই থেকে যায়, আড়ালে থেকে যায়। আসুন এই সব খেটে খাওয়া মানুষের কথা বলি, আর বলি সেই সব শিল্পীদের কথা যারা আমাদের সমাজ বদলে চলেছেন, তাদের সঙ্গে একই আনন্দধারায় স্নান করি সমান উল্লাসে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পেনভিউর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততদিন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পেনভিউর অন্যান্য ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।